বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা জেলা। শনিবার গোমতী জেলার উদয়পুর মহকুমার বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। প্রথমে তিনি মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। প্রদেশ বিজেপির সভাপতির সাথে ছিলেন এলাকার বিধায়ক অভিষেক দেব রায়। মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রদেশ বিজেপির সভাপতি। পরে সেখান থেকে তিনি উদয়পুর জামজুড়ি এলাকা পরিদর্শনে যান। সেখানে প্রদেশ বিজেপির সভাপতির সাথে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। জামজুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামজুড়ি স্কুলে ত্রাণ শিবির খোলা হয়। শিবিরে আশ্রিতদের সাথে কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি। এদিন শিবিরে আশ্রিতরা জানান, বন্যায় পরনের জামা কাপড় বাদে আর কিছুই বাঁচাতে পারেননি তারা। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বন্যার হাত থেকে জীবন বাঁচাতে বাধ্য হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। শিবিরে দুবেলা ভাত এবং দুবেলা টিফিন দেওয়া হচ্ছে, সাথে দেওয়া হচ্ছে পানীয় জল এবং ঔষধপত্র। শিবিরের পরিষেবা সন্তোষজনক বলে জানান আশ্রিতরা। আসি তারা সরকার আমরা খাওয়াইতেছে, খাইতেছি। হ্যাঁ, সকালবেলা সিরা বাতাসা দিতেছে, আমরা খাইতেছি। দুপুরবেলা ভাত দেয়, রাত্রেও ভাত দেয়, আমরা খাইতেছি। আর আমরা উদ্বস্ত হয়ে রয়েছি, আমরা ফিনজানের কাপড় ছাড়া আমরা কোনো কিছু আনতাম পারছি না। কাগজপত্র দিয়ে কইয়াল আপনার নষ্ট হয়েই গেছে গা। হ্যাঁ, অনেকে কাগজপত্র খেতা বালি সিঁড়ির কথা কইয়া আর কি হইব। এটি তো আর আমরা কত সরকার। কোন জায়গায় এটা? এটা জামজুড়ি এক নম্বর ওয়ার্ড। কতটা পরিবার আপনারা? আমরা এখানে আছি একশো রুপো। আরকিপুর বিধানসভা কেন্দ্রে বিভিন্ন ত্রাণ শিবির পরিদর্শন করে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, গোমতী জেলার উদয়পুর, অমরপুর, মাতাবাড়ি এবং দক্ষিণ জেলা ও আগরতলায় বিস্তীর্ণ এলাকা বন্যায় জলমগ্ন হয়েছে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা নেতৃত্বাধীন রাজ্য সরকার দ্রুততার সাথে উদ্ধার কার্য পরিচালনা করছেন। প্রায় 300টির ওপর ত্রাণ শিবির খোলা হয়েছে। বিজেপি কর্মকর্তা থেকে শুরু করে মন্ত্রী, বিধায়ক, এমপি এবং অন্যান্য জনপ্রতিনিধিরাও মাঠে নেমে বিপন্নদের পাশে দাঁড়িয়েছেন। তিনি নিজেও বিভিন্ন জেলায় যাচ্ছেন এবং খোঁজ খবর নিচ্ছেন। আমরা সবাই জানি যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে কদিনের অতিবৃষ্টিতে বন্যা রূপ ধারণ করেছে। বিশেষ করে গোমতী ডিস্ট্রিক্টের মধ্যে অমরপুর, আরকেপুর, মাতাবাড়ি এবং দক্ষিণ ত্রিপুরা জেলা এবং আগরতলার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছে। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের সরকার খুব দ্রুততার সঙ্গে আমাদের এই যারা বন্যা কবলিত এলাকার মানুষদেরকে রেস্কিউ করা, প্রায় 300-র উপর শেল্টার হাউস, মানে যাতে মানুষরা থাকতে পারে তার ব্যবস্থা আমাদের মুখ্যমন্ত্রী সেটা করেছেন। তার পাশাপাশি আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা, মাননীয় মন্ত্রী, এমএলএ সবাই মাঠে নেমে এই মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সেবার কাজে নিয়োজিত হয়েছেন। এবং আমিও সমস্ত জেলা জেলাতে ঘুরছি। আজকেও আমি কিছুক্ষণ আগে মাতাবাড়ি বিধানসভার আমি মহারানীতে গিয়েছিলাম, এখন জামজুড়ি এলাকায় আছি। মাননীয় মন্ত্রী একদম মানে সারা দিন রাত পরিশ্রম করে এই মানুষকে কিভাবে পরিষেবা দেওয়া যায় তার ব্যবস্থা করছেন। এদিন জামজুড়ি স্কুলে ত্রাণ শিবিরে দাঁড়িয়ে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানান, আরকিপুর বিধানসভা কেন্দ্রে 40টির মতো ত্রাণ শিবির খোলা হয়েছে। শিবিরে আশ্রয় গ্রহণকারীদের সরকারি উদ্যোগে খাদ্য, পানীয় জল এবং ওষুধপত্র প্রদান করা হচ্ছে। মন্ত্রী আরও জানান, ক্যানেল ভেঙে যাওয়ায় শুক্রবার রাত থেকে উদয়পুর শহরে চিত্র পাল্টে গেছে। বন্যার জল ঢুকে শহরে কয়েক হাজার মানুষকে বিপন্ন করে তুলেছে। তিনি আরও জানান, গোটা পরিস্থিতির উপর নজর রেখে চলছে প্রশাসন। এখন এখানে হাজার হাজার লোকের এবং তাদেরকে সরকারের উদ্যোগে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি অমিত শাহজি থেকে শুরু করে সকলের যেখানে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, রাজ্যের মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাতে অন্তত এতটুকু বলতে পারি মানুষের ক্ষতি হয়েছে প্রচুর, হিসাব করা নেই। যাদের কৃষিকাজের তারাও সর্বশান্ত, ঘর অনেকে নতুন নতুন ঘর ভেঙে গেছে এবং সব কিছু মিলিয়ে তাদেরকে জীবন রক্ষা করা আমাদের প্রথম প্রধান কর্তব্য ছিল এবং সেটা আমরা রক্ষা করতে পেরেছি। এবং মানুষের পাশে থেকে তাদের যে খাওয়া দাওয়া, পানীয় জল এবং সেই সঙ্গে ওষুধপত্র দেওয়ার ব্যবস্থাগুলো আমরা করছি। এখানে মানুষ প্রত্যেকটা ক্যাম্পে মানুষ ভালোভাবে আছেন। এবং সর্বোপরি এটার মধ্যে একটা কথা বলতে পারি, উদয়পুর শহরের একটু অন্যরকম চিত্র হয়ে দাঁড়িয়েছে, যেখানে বর্ষার প্রকোপের জন্য যখনই মানুষ চলে এসছে 3 দিন আগে, কিন্তু গতকাল দুপুরের পর থেকে উদয়পুর শহরের ক্যানেল ভেঙে গিয়ে যেভাবে জল প্রবেশ করেছে শহরের মধ্যে,
এতে আরও কয়েক হাজার মানুষ সেখানে নতুনভাবে যুক্ত হয়েছে। তো আমরা চাইছি সব দাঁড়িয়ে এবং আশা করি আগামী দিনের মধ্যে হয়তো একটা মানে সমস্যা মিটবে, মানুষ আবার সেই ঘরে। এদিন বিধায়ক অভিষেক দেবরায় জানান, মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে বন্যার জলে 14টি গ্রাম পঞ্চায়েত ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মহারানী, উত্তর মহারানী, কুঞ্জবন এবং পূর্ব কুঞ্জবন গ্রাম পঞ্চায়েত। নদীর জল কমে গেলেও ক্যানেল ভেঙে যাওয়ায় উদয়পুর শহর মাতাবাড়ির একটি বড় অংশ জলমগ্ন হয়ে রয়েছে। প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। এই দুর্যোগের সময় মাঠে নেমে বিপন্ন মানুষদের পাশে দাঁড়ানোয় বিজেপি কর্মকর্তাদের অভিনন্দন জানান বিধায়ক অভিষেক দেবরায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।